আসসালামু আলাইকুম। রনিত স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি সাইদ আরবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ৫ জনসংখ্যা। বন্ধুরা, আমরা জানি যে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং এই অধিক জনসংখ্যার ফলে কি বাড়তি খাদ্য, বস্ত্র ও বাসস্থানেরও প্রয়োজন। এবং এই বাড়তি জনসংখ্যার ফলে বাড়তি খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা পূরণ করার জন্য পরিবারের ওপর একটি চাপ সৃষ্টি হয়। আজকের এই পাঠে আমরা সে সম্পর্কেই জানব। আজকের এই পাঠে আমরা জানব যে পরিবারের ওপর অধিক জনসংখ্যার কি কি প্রভাব হতে পারে সেই সম্পর্কে। আমাদের আজকের পাঠ পরিবারের ওপর অধিক জনসংখ্যার প্রভাব। আমরা চতুর্থ শ্রেণীতে অধিক জনসংখ্যার বিভিন্ন পরিসংখ্যান সম্পর্কে জেনেছি। অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণের পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়। বন্ধুরা, আমরা চতুর্থ শ্রেণীতে কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, আমরা চতুর্থ শ্রেণীতে পড়েছিলাম অধিক জনসংখ্যার বিভিন্ন পরিসংখ্যান সম্পর্কে। জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমরা জানি, এবং এই বাড়তি জনসংখ্যার ফলে বাড়তি খাদ্য, বস্ত্র ও বাসস্থানেরও প্রয়োজন। এবং যখন পরিবারে জনগণ বেড়ে যায়, জনসংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু পরিবারে অধিক খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন হয় এবং এর চাহিদা পূরণের জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়। এবার আমরা জানব খাদ্য সম্পর্কে। খাদ্যের চাহিদা পূরণের জন্য পরিবারের ওপর যে চাপ সৃষ্টি হয় সেই সম্পর্কে। খাদ্য, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কয়েক বছর আগেও আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে পারতাম না। প্রায় ২৫ লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, তা না হলে ভবিষ্যতে আবার খাদ্য ঘাটতি দেখা দিবে এবং খাদ্য আমদানি করতে হবে। বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কয়েক বছর আগেও কি হতো, আমরা সকলের জন্য খাদ্য তৈরি করতে পারতাম না। আমাদের প্রায় ২৫ লক্ষ টন খাদ্য বাহির থেকে আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে কি হয়েছে, সকলের জন্য খাদ্য উৎপাদন করা খুব সহজ হয়ে গিয়েছে। কিন্তু অতিরিক্ত জনসংখ্যার ফলে কি হয়েছে, অনেক বেশি জনসংখ্যার ফলে অনেক বেশি বাসস্থানেরও প্রয়োজন। সেক্ষেত্রে বসতি স্থাপনের কারণে মানুষ কি করছে, কৃষি জমিতেই বসবাস করছে। যেখানে পূর্বে চাষবাস করা হতো, সেখানে এখন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, কারণ বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজন বাড়তি বাসস্থান, এবং এই বসতি স্থাপনের জন্যই কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। যেহেতু কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, তাই আগের মতো আর ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না। তাই কি হচ্ছে, যদি এমনই চলতে থাকে তাহলে আমাদের কি করতে হবে, পুনরায় আমরা যেমন পূর্বে ২৫ লক্ষ টন খাদ্য আমদানি করতাম, আমাদের পুনরায় খাদ্য আমদানি করতে হবে, কারণ এই বাড়তি জনসংখ্যার জন্য কি হচ্ছে, যেহেতু কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, সেজন্য চাষবাস করাও হচ্ছে না আগের মতো, তাই খাদ্য ঘাটতি দেখা দিতে পারে এবং খাদ্য আমদানিও করতে হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধিক জনসংখ্যার ফলে যে অধিক খাদ্যের চাহিদা রয়েছে, সেই অধিক খাদ্যের চাহিদার ফলে কি একটি সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টি আরও বেশি সমস্যা হতে পারে। তাহলে কি এই খাদ্যের চাহিদা পূরণে এই পরিবারের ওপরও চাপ সৃষ্টি হয়। এবার আমরা জানব বস্ত্র। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র। পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানদের প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারেন না। উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না।
বন্ধুরা লক্ষ্য করো, আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটি কিন্তু হচ্ছে বস্ত্র। এবং পরিবারে যখন লোক সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু বাবা মারা সব সন্তানকে প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারে না, কারণ লোক সংখ্যা বেশি হলে বস্ত্রের পরিমাণ কিন্তু বেশি হয়, বস্ত্রের চাহিদাও বেড়ে যায়। কিন্তু যারা হচ্ছে গরিব, যাদের আয়ের উৎস কম বা আয়ের উৎস তেমন নেই, যাদের অর্থ সম্পদ কম, তাদের জন্য কিন্তু এটা হচ্ছে খুবই সমস্যা, কারণ সবাই কিন্তু প্রয়োজনীয় কাপড় কিনতে পারে না। এবং যখন বাচ্চারা তাদের উপযুক্ত পোশাক না পায় তখন কিন্তু অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না, তাহলে এটিও কিন্তু একটি বড় সমস্যা। অধিক জনসংখ্যার ফলে কিন্তু অধিক বস্ত্রেরও প্রয়োজন হচ্ছে। এবার আমরা জানব বাসস্থান সম্পর্কে। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন, তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এই গৃহহীন মানুষ শহরে চলে আসছে। পাশের চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে। বন্ধুরা লক্ষ্য করো, যেহেতু জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, অধিক জনসংখ্যার জন্য অধিক বাসস্থানের প্রয়োজন। কিন্তু জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন, অর্থাৎ তাদের কোনো বাসস্থান নেই। এবং বলা হয়েছে প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ প্রতি বছর 30 লক্ষ করে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা কিন্তু সরকারের জন্য খুবই কঠিন, তাই নিরাপত্তার কাজের খোঁজে মানুষগুলো কি করছে, গ্রামের মানুষগুলো শহরে চলে আসছে। তোমরা যদি পাশের ছবিটি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কিভাবে মানুষ বাস করছে ফুটপাতে। এভাবে হচ্ছে শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে, তাহলে এটিও কিন্তু একটি বড় সমস্যা। তাহলে আমরা দেখতে পেলাম যে জনসংখ্যা বৃদ্ধির একটি প্রভাব, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান তিনটিতেই ব্যাপক প্রভাব তৈরি করতে পারে। অধিক জনসংখ্যার ফলে অধিক খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের প্রয়োজন, এবং এর চাহিদা পূরণ যদি না হয় তাহলে মানুষ বেশ সমস্যার সম্মুখীন হয়, আমরা তা পাঠটিতে লক্ষ্য করতে পারলাম। বন্ধুরা এবার আমরা কি করব, এবার আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করব। চলো আমরা কাজগুলো দেখে নিই। প্রথমে ক এসব বলি, শিক্ষকের সহায়তায় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের উপর অধিক জনসংখ্যার প্রভাব শ্রেণীকক্ষে আলোচনা করো। বন্ধুরা আমরা জানি যে জনসংখ্যা বৃদ্ধির ফলে কি খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদাও কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে বলা হয়েছে শিক্ষকের সহায়তায় এই যে অধিক জনসংখ্যার প্রভাব তা নিয়ে আলোচনা করতে। তাহলে চলো বন্ধুরা আমরা একটি আলোচনা করে নিই। মনে করো তোমাদের গ্রামের আয়তন প্রায় 3 বর্গ কিলোমিটার, কিন্তু এই গ্রামে বর্তমানে 12,000-এরও বেশি লোক বাস করে, ফলে বড় পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে। কেননা আমাদের গ্রামে আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি এবং অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য যেটুকু আবাদি জমি ছিল তাও দিন দিন কমে যাচ্ছে, ফলে খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। খাদ্যের অভাবে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভুগছে। অন্যদিকে পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সন্তানদের প্রয়োজনীয় কাপড় কিনে দিতে পারছে না, আর উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না। আবার সম্পদের সীমাবদ্ধতার কারণে অতিরিক্ত জনগোষ্ঠীর বসবাসের ব্যবস্থা করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না, ফলে এসব মানুষের অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। পরের কাজটি দেখে নিই। খ এসো লিখি, চতুর্থ অধ্যায় দেখো, অধ্যায়টি দেখো, সেখানে আমরা আমদানি করি এমন 3টি খাদ্যের নাম নিচের ছকে লেখো। আমরা সেই খাদ্যগুলো কি পরিমাণে আমদানি করি তাও উল্লেখ করো।
বন্ধুরা, আমরা চতুর্থ অধ্যায়টিতে দেখেছি যে আমরা বিভিন্ন ধরনের খাদ্য আমদানি ও রপ্তানি করে থাকি। এখানে বলা হয়েছে আমরা আমদানি করে থাকি এমন তিনটি খাদ্যের নাম ছকে লেখার জন্য এবং আমরা কি পরিমাণে আমদানি করি তাও এখানে উল্লেখ করতে বলা হয়েছে। প্রথমে হচ্ছে আমরা নির্ণয় করব যে আমদানি করা খাদ্য, আমরা কোন কোন খাদ্য আমদানি করি। প্রথম হচ্ছে ধান, কি পরিমাণে আমদানি করি, 0 লক্ষ মেট্রিক টন। অতপর হচ্ছে গম, 0.5 লক্ষ মেট্রিক টন। অতপর হচ্ছে ডাল, 3 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ আমরা সবচেয়ে বেশি আমদানি করে থাকি ডাল। এবার গ, আরো কিছু করি। শহরের গৃহহীন শিশুদের জীবনের একটি দিন কল্পনা করো, তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আলোচনা করো। বন্ধুরা, আমরা জানি যে আমাদের শহরে গৃহহীন বেশ কিছু শিশু রয়েছে, তাদের একটি দিন কল্পনা করি যে তারা কি কি ধরনের সমস্যায় পড়ে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সে সম্পর্কে আমরা একটি আলোচনা করি। শহরে গৃহহীন শিশুদের প্রতিদিন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে রয়েছে তাদের ঠিকমতো খাবার গ্রহণের ব্যবস্থা থাকে না, তাদের ভালো বস্ত্রের ব্যবস্থা নেই এবং তাদের গোসল ও ঘুমানোর ব্যবস্থা নেই, তাদের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত, তারা শিক্ষা থেকেও বঞ্চিত। তাহলে দেখতে পেলাম যে শহরে গৃহহীন শিশুদের জীবন খুবই কষ্টকর। সর্বশেষ কাজটি দেখে নিই, বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? বন্ধুরা, এখানে একটি সঠিক উত্তর দেওয়া আছে, সঠিক উত্তরটি আমরা খুঁজে বের করব। প্রথমে হচ্ছে ক 10 লক্ষ, খ 12 লক্ষ, গ 25 লক্ষ এবং ঘ 30 লক্ষ। বলতো বন্ধুরা, বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? হ্যাঁ, 30 লক্ষ। বন্ধুরা, তাহলে আমরা কি করলাম আজকের এই পাঠ থেকে? আমরা শিখতে পারলাম যে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব সম্পর্কে, এবং আমরা এই অধ্যায়ের এই পাঠের কিছু কাজও শেষ করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।